শুনেছি যেটা হি ওয়াজ নট আ পারসন ইটস আ ভিডিও ইটস আ ভিডিও আপনি প্রথম থেকে করুন আমরা প্রথম থেকে আপনি ফ্রান্সে গিয়েছিলেন পুরো ডিসকাশনটা সবাইকে নিয়ে করুন সবাইকে নিয়ে করুন ইউ ক্যান জুম ইন জুম ইন নো প্রবলেম ইউ ক্যান জুম সেই সময় অনেকে অনেক কিছু ইয়েতে আমাকে ইনভাইট করতো বা তখনকার দিনের একজন মেয়ে এক্সিবিশন করছে সেই সময় সন্দীপটা করবো আর কি সে আমাকে বললো যে একটা ডেলিগেশন যাচ্ছে চেকোস্লোভাকিয়া একটা প্রাগে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ স্কুল আর্টিস্ট হিসেবে আমরা দুজন যেতে পারি আবার কিছু মিউজিশিয়ান ডান্সার এইসব যাবো তুমি কি যাবে আমি তো খুব অ্যাডভেঞ্চারাস ছিলাম ফ্রান্সও রিচার্জ করেছি এইসব করেছি আমি বললাম তুমি সত্যি যদি বলো যে রাশিয়া চায়না হয়ে ফিরবে তাহলে আমি যাবো বললাম হ্যাঁ রাশিয়া চায়না তো যাই হোক ওখানে কংগ্রেসগুলো তারপর দেখলাম এটা কমপ্লিটলি একেবারে আননোন সাবজেক্ট তাহলে অ্যাটেন্ড করলাম কংগ্রেসের শেষে তখন আমাকে নিয়ে যাওয়া হলো বুদাপেস্ট থেকে আমরা গেলাম মস্কো মস্কো লেনিনগ্রাদ হয়ে তারপর ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে রবিনের জার্নিটা সেটা লেক বৈকালের পাশে সাইবেরিয়ার পাশে গিয়ে আমরা টিকিংয়ে পৌঁছলাম আমাদের দুই ডেলিগেশন আমরা চায়নার বিভিন্ন জায়গা দেখলাম এবং তারপরে এসে যখন সাংহাইতে পৌঁছলাম তখন সেখান থেকে আমাদের নিয়ে যাওয়া হলো হ্যাংচাও বলে একটা আইল্যান্ড গার্ডেন সুন্দর নিয়ে পাওয়া সেখানে নিয়ে যাওয়া হলো কিন্তু একজন শুধু এই স্টুডেন্ট ফেডারেশন সেক্রেটারি ছিল সুকেন্দ্র মজুমদার এবং আমাদের কিছু কাজ আছে ওর সঙ্গে ও থাকবে তো উনি থেকে গেলেন আমরা গেলাম আমরা যখন ফিরে এলাম তার কিছুক্ষণ পরে তখনই বললেন বা দেশে ফিরে আসার পরে আমার মনে নেই উনি বললেন যেন আমার নেতাজি দর্শন হচ্ছে আমি কি ব্যাপার ওই কন্যাকে চলে গেলেন তারপর আমাকে একদিন ওরা বলল অন্য কমরেডরা যে তোমাকে একজন কমরেডের কাছে নিয়ে যাব বলে সময় আউটস্কার্টে একটা জায়গায় ওকে তারপর নিয়ে যাওয়া সেখানে এখানে গিয়ে দেখি যিনি বসে আছেন চাইনিজ পোশাক গলা বন্ধ পথ তার মাথায় যে বন্ধুটি বসে আছে আমি দেখি যে কিন্তু কি এখন নেতাজিকে দেখছি অ্যাকচুয়ালি উনি ফরওয়ার্ডগুলোকে ছিলেন তো ফরওয়ার্ডগুলোকে ছিলেন এবং ক্লাস থেকে নেতাজিকে দেখেছেন তার বয়সটাও জানে তখন কিন্তু সবচেয়ে আবার একটা প্রশ্ন আমার এখন আছে সে ব্যক্তি যাকে নেতাজি মনে হয়েছে সে চাইনিজে কথা বলছিল আর ইন্টারপ্রেটার দিয়ে সুধেন্দ্র মজুমদারের সাথে কথা বলছিল কিছুক্ষণ কি আলোচনা আছে ইন্টারপ্রেটারে বলেনি হঠাৎ একটু কাছে গিয়ে আসতে বয়স্ক লোকের বলবো বাংলায় বলবেন তোমাদের ছাত্র আন্দোলন কীরকম আছে তখন সেটা উনি বলেছেন যারা বলার বলেছেন তা আমি বললাম যে ওরা আমি স্পষ্ট দেখলাম নেতাজি ওরা কারে তো ফ্রাই করলেন না কেন আমি কী করবো চারদিকে সব বলেছেন কিছু বলে নিচু করে থাকেছি কিন্তু আর বললাম তুমি ব্লক দিচ্ছ তুমি বানিয়ে বলছো তুমি এটা ইয়ে করছো কিন্তু অনেকদিন পর্যন্ত এই ঘটনা আমি বলেছিল এবং প্রথম দু একজন বিশেষ বন্ধু যেমন সুভাষ মুখোপাধ্যায় কবি সুভাষ মুখোপাধ্যায় এরা বললো যে বিশ্বাসই করবে আমি বলি তুমি বলো না এই কথা এখন কোথায় আছেন চা নেই কী করে তোমার সঙ্গে লাগবে এই বলে আর এই নিয়ে আলোচনা করি কি কাউকে বলি না এ তো হঠাৎ এই প্রশ্ন
বলুন। কোনো প্রবলেম নেই, বলো না, কোনো প্রবলেম নেই। না আপনি বললে অফ করে দেবো। না না কোনো প্রবলেম। আচ্ছা ওখানে একটা লম্বা টেবিল ছিল আর একটা শেল্ফের উপরে নেতাজির ছবি ছিল, ছোটো ছোটো দাঁড়িয়ে আছে। কেন বলছেন জেঠিমা এটা, মানে হোয়াট ওয়াজ দ্য ইনস্টিংক্ট দ্যাট ওয়াজ বিহাইন্ড দিস? আমি যখন মাছ শেখাতে পেরেছিলাম তো চাইতাম দেয়ালে, আবার বলছেন যে আমার মাকে পাঠিয়ে দিয়েছি সিনেমা দেখতে, সি সো ট্রাভেল ফ্রাম। আমি এটা শুনে অবাক লাগলাম, মাকে বলছে ট্রাভেল ফ্রাম একটা পাঠা লাগবে। এই দুদিন পরে আমি বুদাপেস্টে ফিরে যাব, আমি তখন আমেরিকা ছিলাম। আমি একটা শপিং গিয়ে গেট সেন্টারে আমি যাচ্ছি, আমি চিত্রাকে মনে হচ্ছে ব্যবসা শুরুতে বাস্তবে নিয়ে গেলাম, এই বল না চিত্র আমি কাউকে বলবো না, তুই বল কিছু জানিস না, আমি সত্যি কিছু জানি। মানে এরকম ভাবে আমি নেতাজি পেরিয়ে করতাম, আমি যখন প্রত্যেকটা ঘটনা বাচ্চা বয়স এমন তো আমি ভাবতাম ওই ওই আর্মিতে জয়েন করব, কিন্তু কেন আমার মনে হলো এমএলএ ঠিক না সেটা তোমরা বলো। আমার ছিলাম বাড়িতে ছিলাম আসছে
হ্যাঁ, ওটা চক্রবেরিয়া রোডে পশুদা, মানে পশুদা হচ্ছেন যে প্রেজেন্ট যিনি এমপি ওখান থেকে, ওই কি নাম তৃণমূলের ওনার বাবা সুব্রত বক্সির বাবা, নেতাজির সঙ্গে খুব ক্লোজ ছিলেন, ওনারা ওইখানে বিকেলে হাঁটতেন ওই রাস্তাটা দিয়ে। কি বলতেন এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি রিজন থাকতে পারে এটা সাজানো, কি রিজন? আচ্ছা, আচ্ছা, এই যে কন্ডোলেন্স, কন্ডোলেন্সটা যেটা এসেছিল, সো ওনাদের ফ্যামিলিতে যদি আমরা রিলেট করি, ওটা হেল্প পাওয়া যাবে? এই কন্ডোলেন্সটা রাইটিংয়ে এসেছিল কিংবা কিছুতে এসেছিল, ইন হোয়াট এভার ম্যানার? জেঠিমা একটু ট্রাই করা যেতে পারে, আমি জানি হয়তো কিছুই পাওয়া যাবে না, আমরা কেন এত ফ্র্যান্টিক্যালি করছি, কারণ এই 70 বছর পর হয়তো এমন একটা সিচুয়েশান এসছে যেখানে গভর্নমেন্ট বাধ্য হবে ফাইলগুলোকে ডিক্লাসিফাই করতে, ইউনো, এবং এটা একটা ইন্ডিয়াস বিগেস্ট কাভার আপ। অ্যান্ড আমার মনে হয় মানুষটা যোগ্য সম্মান আমরা দিতে পারিনি তাকে, বাট উনি না হলে ফ্রিডমটা হয়তো আমরা পেতাম না, উনি না হলে নেভি মিউটিনি হতো না, নেভি মিউটিনি না হলে ইংরেজ যে ভারতীয় সৈন্যদের হেল্পে ভারতীয়দের রুল করত সেইখানে আস্থাটা তারা হারাতো না। তো এভরিথিং স্টার্টেড, মেবি সুভাষবাবু অ্যান্ড ইজ আয়নে ফেলড দ্য ব্যাটল, বাট দে ওয়ান আ ওয়ার, দে ওয়ান আ ওয়ার। তো এই জিনিসটা মানে আমরা সব পিসেসগুলো টুগেদার করার চেষ্টা করছি, তো ওনার মতে নেতাজিকে নাকি মেরে দেওয়া হয়েছিল, রাশিয়াতেই নেতাজির সব কিছু শেষ, কিন্তু যেটা বোঝা যাচ্ছে যত ইভ্যালুয়েশন, এখনো ইভ্যালুয়েশন, কংক্রিট প্রুফ ফাইলগুলো বেরোলেই তবে পাওয়া যাবে, যেটা বোঝা যাচ্ছে যে
Stalin had no reason to kill Netaji. Or Stalin had no reason to kill Netaji. Or if in his mind it developed that with the help of the with the from the pressure from the British, kono bargain hoy to tokhon hocche kono juddho bondider niye je ei bar Netaji ke marte hobe, and that's the time he escapes. That's the time he escapes. And eta ekhono kono written kono proof nei, ekhono written kono proof nei, but it's a hearsay bolte paren, mane I don't know whether it's a rumor or truth. There was a 2 days war between the Soviet army and the Red Army, not the Red Army, the Chinese army, Chinese protecting Netaji to come into China fighting, and the Russians chasing. There was a 2 days war jeta history te kothao lekha nei. This was something which was shared to me by somebody who partly covered the Vietnam War. Little tomar the Quiet American bole ekta boi lekha hoyechilo. He was present into that. He was a journalist. You know? Vietnam War te jeta. To ei je condolence ta jeta eshilo apni jar naam ta bollen, উনি হয়তো মারা গেছেন, ওনার স্ত্রী হয়তো ফরওয়ার্ড ব্লক দেবে না জেঠিমা, ফরওয়ার্ড ব্লক তো চন্দ্র করেছে, চন্দ্র হচ্ছে অমিয়নাথ বোসের ছেলে, ছোট ছেলে, সূর্য বোস যিনি বার্লিনে মোদীকে মিট করলেন ওর বড় দাদা, আর ওনাকে হয়তো আপনি দেখে থাকবেন টিভিতে, এই মোদীর সঙ্গে উনিও মিট করলেন সেই দিন গভর্নর হাউসে, উনি মিট করলেন এটা। হ্যাঁ, তো কথাবার্তা তো খুবই ভালো বলে, যে আমি ওনাকে বললাম যে এটা তো ভারতবর্ষের মানুষ চায় যে ফাইলগুলো প্রকাশ্যে আনার জন্য, উনি আমি বললাম এটা মানে ডিমান্ড অফ দ্য পিপল, ও বললো নেই গলত বল দেয় যে দেশ কা ইয়ে মাং নেই, ইসকো দেশ কা মাং মত বতাইয়ে, দেশ কা কর্তব্য মানে দিস ইজ রেসপন্সিবিলিটি অফ দ্য নেশন, এই বললো। তারপরে তারপরে চিত্রা পিসিও ছিল, পরে চিত্রা পিসি এলো আমার এটা হওয়ার পরে, তখন চিত্রা পিসি বললো আপনি কি দিয়ে ফাইল ডিক্লাসিফিকেশন, বললো হামকো আশীর্বাদ দিজিয়ে, মানে হি ওয়ান আস ওভার এই সব কথাবার্তা বলে, কিন্তু এগুলো কার্যকরী করবেন কি না সেটা তো দেখতে হবে। আমার মনে হয় জেঠিমা এটা এটা বিদেশ থেকে যে সেন্সিটিভিটিটা যেটা আমরা ভয় খাচ্ছি, আমার মনে হয় না ওনাদের কোনো ভয় আছে। ভয় হচ্ছে জওহরলাল গান্ধী পটেল ওই টাইমটা, এবং তার একটা উপায় আছে, মানে মোদির তো মোদি হ্যাজ টু কিপ ইন প্লেস পটেল গান্ধীর ইমেজ, না তো ওইটা এক্সপোজড হয়ে গেলে অ্যাজ এ গুজরাতি ওনার গুজরাট থেকে পুরো বেসটা লুজ করবেন। ঠিক আছে, উইল গো অ্যারাউন্ড ইট। 48-এ গান্ধী মারা যান, হি ওয়াজ শট লাইক দ্য ট্রুথ প্রিভেল। 48-এ গান্ধী মারা গেছেন, 50-তে পটেল মারা গেছেন, এবার যদি আমরা 50 ঠিক পটেল মারা যাওয়ার পরে আমরা যদি ফাইলগুলো ডিক্লাসিফাই করাতে পারি, তো ওইটাতেই মেজর ইনফরমেশন বেরিয়ে আসবে, মেজর ইনফরমেশন। না না, আমি 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 পরেরটা বলছি, মারা যাওয়ার পরে। লেট আস সি, উইল ডিবেট অন দ্যাট লেটার। আমার যেটা ধারণা, তো রাজনৈতিক ব্যক্তিত্ব না, উনি দেখবেন রাজনীতিতে কি ফায়দা হবে, ওনার পার্টির এখানে সংগঠন নেই কিছু, দেখবেন 2019 সালের লোকসভা ইলেকশন আবার একটা বিগ টেস্ট ফর মোদি, সেইখানে যদি নেতাজিকে উনি
ইউজ করতে পারেন রাজনৈতিক ফায়দার জন্য, তাহলে এখন আমাদের এই এই কথা বলবে, আমাদের সাথে দেখা করবে, সাক্ষাৎ হবে, চা খাওয়াবে, এরকম চলবে। 64টা আছে, কিন্তু মমতা ব্যানার্জিকে তো আমরা প্রথম চিঠি পরিবার থেকে মমতা ব্যানার্জিকে দিয়েছিলাম, কিন্তু উনি তো গ্রাহ্যই করলেন, কারণ উনি করবেন না কেন, কংগ্রেসকে উনি কিছু করবেন না কেন, উনি দেখছেন 2019 সালে আবার যদি কংগ্রেসের সাথে হাত মেলাতে হয় এই ফাইল খুলে দিলে কংগ্রেস বলবে কেটে পড়বে। আচ্ছা জেঠিমা, একটা কথা আমি একটুখানি এ করি, আপনি যে বললেন না ওই কন্ডোলেন্সটা যেটা এসেছিল, তো একটু ট্র্যাক করা যাবে ওই কন্ডোলেন্সটা 56-58 ও চেষ্টা করা যেতে পারে, এই যেমন আপনার সঙ্গে আজকে সাক্ষাৎকারটা, কি নাম আচ্ছা একটু দেবে, ডাজেন্ট ম্যাটার আপনার রেফারেন্স নেই, হ্যাঁ এটা আমরা একটু মানে রিটার্ন কন্ডোলেন্স তাহলে আসবে, তবে নেহরুর একটা আতঙ্ক হয়েছিল না, যে উনি যদি জানতেন নেতাজি মারা গেছে বিমান দুর্ঘটনায় 1945 সালে অগ্রেসে, তাহলে এই ভয়ের তো কোনো কারণ নেই, কিন্তু কিন্তু আমার বাবা কাকা সবাই এতে ওই নজরদারি উনি রেখেছিলেন যদি নেতাজি যোগাযোগ করে পরিবারের কারোর সাথে, তো সেটাই তার মানে এটাই স্পষ্ট হয়ে যাচ্ছে যে উনি ওই বিমান দুর্ঘটনায় মারা গেলেন, কিন্তু কী করে মারা গেলেন সেটাই সেটাই আপনি জেঠিমা এখনো পড়েন, পড়ার সময় পান, আমি আপনাকে একটা বই এনে দিয়ে যাব, ইন্ডিয়াস বিগেস্ট কভার আপ যেটা অনুজ লিখেছে লেটেস্ট, কিন্তু দ্যাটস আদার ওয়ে রাউন্ড, মানে উই উইল গো স্টেপ বাই স্টেপ, ডিক্লাসিফিকেশন হলে লেট ইট কাম আউট, আমরা রাশা পর্যন্ত পৌঁছে গেছি, উনি মানসুলি হয়ে রাশা গেছে, তারপরে কি হয়েছে সেটা সেটাই না, ফাইলগুলোয় সব কিছু আছে, 45 সালে উনি রাশায় গেছিলেন, রাশায় পৌঁছে গেছিলেন মানসুরিয়া হয়ে, উনি ওইখানে যানিনি, তাইওয়ানেতে যাইনি, উনি সাইগন থেকে মঞ্চুরিয়া হয়ে রাশা চলে গেছিলেন, সেপ্টেম্বরে একটা এয়ার ক্র্যাশ হয়েছিল, সেপ্টেম্বরে একটা এয়ার ক্র্যাশ হয়েছিল, জানতে কি একটা আমেরিকান বম্বার ক্যারিং রিলিজ প্রিজনার্স অফ ওয়ার, সেইটাকে ওভারল্যাপ করিয়ে দে, দেখুন এটা মানে সহজ বিষয়, একটা প্লেন আপনি যদি দোতলা থেকে নিচে লাফ দেন আপনার মাল্টিপল ফ্র্যাকচার হবে, হয়তো মারাও যাবে, প্লেনটা নাকি 10,000 feet থেকে নোজ ডাইভ করছে, আচ্ছা এই এয়ারক্রাফ্টে কোনো সিট নেই, এটা ওই কমার তো মানে এমনি ধরে ওই ওপরে বাসের মধ্যে ধরে থাকতে হয় কিংবা মাটিতে মানে ফ্লোরেতে বসতে হয়,
যখন মানে আপনার এটা নোজ ডাইভ করছে বিকজ অফ দ্য গ্র্যাভিটি, সব প্যাসেঞ্জার একদিকেই যাবে, প্রথমে উপরে একটু থ্রোন আপ, সেটা আগের দিকে যাবে প্রথম দিকে, তারপর সামনে। পয়েন্ট ইজ হাবিবুর রহমানের একটা দাগ লাগলো না, নেতাজি থার্ড ডিগ্রি বার্নসে মারা গেল, হাবিবুর রহমান দরজা খুলে বেরিয়ে গেল। এটা উনি এই পেছনে ওনার পড়ে থাকা, তখন তো দি অ্যাক্সেস হ্যাজ লস্ট দ্য ওয়ার, জাপান হ্যাজ সারেন্ডার, বম্বিংটা দুটো সিটিতে হলো, অ্যান্ড দিস গাইজ অর্ডারই ছিল নেতাজি ট্রায়াল হবে না, হি উইল বি শট অ্যাট সাইট, ওনার কোনো চান্স, ওনার কোনো মানুভারিং গ্রাউন্ড ছিল না, মানে হি ওয়াজ দ্য অনলি কে। না, জওয়াহরলাল নেহরু বলেছিলেন আই উইল টেক আ সোর্ড অ্যান্ড আই উইল বি দ্য ফার্স্ট পারসন টু ফাইট হিম, মানে আই উইশ আই উড হ্যাভ বিন দেয়ার অ্যান্ড ব্রোকেন নেহরুস লেগ অ্যান্ড হ্যান্ড এভরিথিং মাইসেলফ। না, তো একটা জিনিস, তো এটা খুব সাইন্টিফিক ব্যাপার, একটা হেড ট্র্যাশ, এটা তো একটা মানে এই নয় যে আমি মানে এটা তো গপ্প না, একটা সাইন্টিফিক ব্যাপার, একটা এয়ার ক্র্যাশ হচ্ছে, নোজ ডাইভ করছে, আপনি পেট্রোল ট্যাঙ্কের পাশে বসে আছেন, তাহলে আমি বুঝলাম নেতাজি ওই সিট বেল্টের পেট্রোল ট্যাঙ্কের কাছে দাদা করে আগুন ধরে গেল। Mountbatten then believe it, Lord Bevel then believe it, Lord Bevel uttered a word, this is exactly what Subhash Bose would do to get people from behind, away from his back, when he's running for the cover, this is exactly what he would do, but you proclaim him dead. And nobody comes after him after that. না, আমাদের জেঠিমা যেটা খুব হেল্প হবে, এই যে কন্ডোলেন্সের কথাটা বললেন, দিস ইজ লাইক মানে ফ্যামিলিতে কেউ আয়ন ক্রস পেয়েছে, ইউনো, ওই ধরনের একটা মেডেলের মতো জিনিসটা, যে ফ্যামিলিতে এই জিনিসটা রান করছে যে তারা নেতাজিকে এত সম্মান করে, ওয়েন দ্য জেন্টলম্যান হু ইজ টু কাম টু ইউ ইজ টু সে দ্যাট আই লিভ টিল হি রিটার্নস, তো ওই কন্ডোলেন্সটা, আর সেই সময়কার মানুষরা মিথ্যে কথা বলতো না, ভ্যালু সিস্টেম, ওই তো ওই ওই কন্ডোলেন্সটা, ওই ওই কন্ডোলেন্সটা, ইফ ইটস আ রিটেন কন্ডোলেন্স দ্যাট হ্যাজ কাম ইন, ওই কন্ডোলেন্সটা যদি পাওয়া যায়, এটা কোন বছরে এটা হয়েছিল মনে হয় না, রিটেন কন্ডোলেন্স ভার্বাল লিস্ট, একবার ট্রাই করা যায়, একবার ট্রাই করি, একবার যদি ভার্বাল যদি এসে থাকে, শুন না, হ্যাঁ ভার্বাল যদি এসে থাকে, হ্যাঁ একটা চ্যানেল দিয়ে আসছে, হ্যাঁ হ্যাঁ কারেক্ট, সেটা দেখ। আরেকটা জিনিস, যে ফ্যামিলির মধ্যে ভার্বাল কন্ডোলেন্সও আসে, উনি অত রিস্ক নিয়েও যেটা পাঠান, তার মানে তাদের কাছে অনেক বেশি তথ্য, অনেক আরও তথ্য থাকতে পারে। উনি থেভারকে ওই জন্য পাঠিয়েছিলেন, থেভার ওয়াজ আউট অফ দ্য ইন্ডিয়ান পলিটিক্যাল সিন ফর টু ইয়ার্স, সে আমার সাথে টাটা স্টিলে আমরা একসাথে কাজ করেছি বহু বছর,
ও বলল ওর বাবাকে লাল বাহাদুর শাস্ত্রী টেলিফোন করে যখন তাশকেন্দে উনি ছিলেন, আর উনি ফোন করে বলেন যে আমি কি বলবো তোমাকে, একটা জিনিস আমি বলতে চাই, আই মেট সুভাষচন্দ্র বোস। আর আমি লাল বাহাদুর শাস্ত্রী ক্লিয়ারলি টোল্ড সঞ্জয় নাথ সিং এর বাবাকে, আয় মানে সিদ্ধার্থের বাবা, আই হ্যাভ মেট সুভাষ বোস, আমি ওনাকে সাথে করে নিয়ে আসি। এক্সকিউজ মি চন্দ্রদা, এখনো কিছু অ্যানাউন্স করুন, আই ওয়ান্ট টু গিভ দ্য পিপল অফ ইন্ডিয়া আ সারপ্রাইজ। Chandrachur, this was on in Tashkent, this was on the 9th of January 1966. Correct. 10th of January 1966 the treaty was signed. Correct. And 2 hours later Lal Bahadur Shastri was dead. Yes. So yeah. It was in between this thing that he called his son. Yes. Over the phone. Yes. Are you saying this, Chandrachur? Yes. Okay. I'm saying this. Okay, okay, okay. This okay. has been told by my colleague. Sanjay Nath Singh. Right. 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 Grandson. So akon ei jinishta to we need to see Lal Bahadur Shastri's files also. Yes. Ei jinishta to suppress kore dao. Yes. Mukherjee earmark. So eta khub acha ami Siddharth Nath Singh er sathe kotha bolechi ei byapare. O boleche age Netaji r file ta khulu tarpore ami eta niye korbo karon ami to BJP r moddhe achi. এটা নিয়ে যদি আগে আমি ই করি তাহলে একটা অসুবিধা হতে পারে। লেট দ্য নেতাজি ফাইলস বি ডিক্লাসিফাইড, দেন আই উইল টেক আপ মাই গ্র্যান্ডফাদারস ফাইলস। এটা সিদ্ধার্থ নাথ সিং ইজ টোল্ড। ওয়েল দ্যাট ইজ চন্দ্রদা, বাট ইউ আর টেলিং ইজ এক্সপ্লোসিভ। ইয়া ইট ইজ, ইট ইজ। This is because, well, well, this has been told by my friend and colleague. This has been told. Baba ke phone kore spashto boleche je I have. Well, this is something you are telling. This is narrated to you by the son of Lal Bahadur Shastri. Yes. Yes. Mane his grandson. Yeah, sorry, I'm sorry, his grandson. I stand corrected. Lal Bahadur Shastri, ami shunechilam, he put his foot down. Je ami kichu sign korbo na jotokkhon na I have been made to meet Netaji. Tokhon ora bole thik ache thik ache. He was probably one of the most honest prime ministers we had. He was probably the most